masalah narai takbir lillahi takbir Allahumma amin Rabbana zalabna anfusana wa illam tawfir lana wa tarhamna lana kunanna minal khasirin Allah ta'ala Mukti Sabir Islam 5000 taka Allah tomar ghorer jonno dan koreche mabud mora hoy ma baba qabrer basinda hoyechhe Allah oi ma babar qabrer bitore Allah ei daner binamay tumi jannater balakana toiri kore dao Allah tumi sinen sultan ke nekkar banaya dao bibi bal bachcha ke nekkar banaya dao Allah bizdi sir bitore barkat dao sara jiboner jonno মাল করে দাও আল্লাহুম আমিন আমার ভাই জানেরা ও আমার মা জানেরা গো মাত্র 5000 টাকা দান চাইছিলাম আমার এক মুফতি সাহেব 5000 টাকা দেওয়ার জন্য রাজি এবং দিয়েছেন আমার মুসলমান ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সমস্ত জিনিসগুলোকে জোড়া জোড়া বানাইলেন আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন আপনাদেরকে বানাইছেন আপনাদের সাথে জোড়াও মিলাই দিয়েছেন এইভাবে বিশ্বের সমস্ত জিনিসগুলো আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন আর একজন বাবা যান মুফতি সাহেবের সাথে জোড়া মেলানোর জন্য 5000 টাকা কোন বড় ঘরের বড় বাপের বেটা যদি আসেন আল্লাহর হস্তে দাঁড়িয়ে যাবেন অন্তর খোলাসা করে দোয়া করা হবে এইখানে দোয়া করলে আল্লাহ নিশ্চয় কবুল করবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ইদা মাতাল ইনসান যখন মানুষ মরে যাবে মানুষ যখন মরে যাবে ইনকাদা আনহু আমালুহু সমস্ত আমলের দরজা গুলো বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমলের দরজা আপনার জন্য খোলাসা থাকবে আও মিন সালাসা ইল্লা মিন সালাসা তিনটা আমলের দরজা আপনার জন্য খোলাসা থাকবে এক নম্বর আল্লাহর নবী বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আপনি এমন জায়গায় সদকা করেছেন এমন জায়গায় দান করেছিলেন যেটা আল্লাহর মসজিদ ঘর হয় যেটা নবীর মাদ্রাসা ঘর হয় যেটা আলিম হয় হাফিজ হয় গরিব হয় ফকির মিসকিন হয় এইভাবে যদি এমনও একটি জায়গায় আপনি দান করে যদি কবরের বাসিন্দা হতে পারেন আর মুসলমান ভাইজান সারা দুনিয়া শেষ হয়ে যাবে মসজিদ ঘর শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে জিজ্ঞাসা করবে মসজিদ ঘর তুমি কেন ধ্বংস হও না আল্লাহর কাছে মসজিদ জবাব দিবেন যারা এখানে নামাজ পড়েছেন যারা টাকা পয়সা নিজে না খাইয়া যারা মসজিদ বানিয়েছেন ওদেরকে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি মসজিদ ঘর পৃথিবীর ভিতর থেকে বিদায় নিব না ও বাবারা সদকা জারিয়ার জন্য আর একটা বাবা 5000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদ করে দিয়ে যাবেন আমি অন্তর খুলে দোয়া করব প্যান্ডেলের সকলেই দোয়া করবে আল্লাহ যদি এখানে আল্লাহ এমনও মানুষ আছে একজন মানুষ হলেও বুজুর্গ আছে আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন আপনার কবরের জন্য আপনার মা বাবার রুহু মাগফিরাতের জন্য সারা জীবনের জন্য কবরে সদকা জারিয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইজান 5000 টাকা বেশি যদি হলো জুলুম যদি হয় এখানে গরিব মানুষ আছে ভাই অনেক ভাই আমার মুসলমান ভাইজান ও বাবারা খালিস নিয়তে নিজের হালাল নদী থেকে আমার ভাইজান বেশি নয় 10 জন বাবা জানের কাছে আবদার জানাবো বাবা না জীবনে অনেক টাকা কামাই করেছেন অনেক জায়গায় খরচা করেছেন আল্লাহর মসজিদ করে যারা জীবনে খরচা করে গেছে তারা জীবনেও বিফলে যায় নাই 2000 কোটি টাকা বেশি নয় 10 জন বাবা যান আল্লাহর ওয়াস্তে মসজিদ করে দেওয়ার জন্য বাবা দেরি কইরো না 2000 টাকা কামলা বেসা রিস্কা ওয়ালা সবাই দিতে পারবেন রে বন্ধু একদিন সময় এসে যাবে কবরের বাসিন্দা হবেন সেই দিন আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হবে এই যে দান করে যাবেন এই দানের দরজা আপনার আমার জন্য কঠিন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার জন্য তোমার কবরের ভিতরে মসজিদের জড়িয়েতে সওয়াব নজর চল দিয়ে থাকবে যারা সুবহানাল্লাহ আসেন কোন ভাইজান 2000 কোটি টাকা মাত্র বাবারা বেশি টাকা নয় 2 দিন 3 দিন কামাই করলে 2000 টাকা কামাই করতে পারবেন 5000 টাকা
মার্শাল্লাহ নাম কি আব্দুল মান্নান মিয়া আমার মা বাবার সম্পর্কে মা বাবার নাই নারে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহুম্মা আমিন মা সাল্লাম আব্দুল মান্নান মিয়া 5500 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে আয় আল্লাহ 500 টাকা নগদ দান করেছে আর 5000 টাকা কালকে পশু দিয়ে দেবে আরে আল্লাহ মা বাবা কবরের বাসিন্দা হয়েছে রে মা বাবা ওই মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে নিজে না খাইয়া সুলতান যে জায়গায় থাকবে ওই জায়গায় ভালো একটা ঘর তৈরি করে রেখে গিয়েছে আরে আর জীবনে মা বাবা ফিরে আসবে না ওই মা বাবার রুহ মাগফিরাতের জন্য আল্লাহ তোমার মসজিদ করার জন্য 5500 টাকা দান করেছে আয় আল্লাহ তুমি দানটা কবুল করো এই দানের বিনিময়ে আমার ভাইজানের মা বাবার কবরখানা জান্নাতের ফয়সালা করে দাও আয় আল্লাহ তুমি নগদ প্রমাণ গুলো দেখাইয়া দাও আল্লাহ তুমি ইচ্ছা করলে সারা দুনিয়ার পাহাড় গুলোকে পানির মধ্যে পরিণত করে দিতে পারবেন আল্লাহ গো তোমার কাছে আবদার তোমার কাছে দরখাস্ত বান্দা অনেক কষ্ট করে নিজে না খাইয়া 5500 টাকা দান করেছে রে মাহবুব ছেলে সন্তানকে নেককার মানে দাও বিবি পাল বাচ্চাকে নেককার মানে দাও হায়াতে তয়বা দান করে দাও জালিমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ তুমি কোকরাঝাড় থেকে হুজুর আসছিল মসজিদের জন্য 2000 করে টাকা চাইছিল আর এত গভীর রাত্রে দোয়া কবুল হওয়ার সময় রে বাবা 2000 করে টাকা আল্লাহর ওয়াস্তে দিলটা খোলাসা করে মসজিদ গড়ের জন্য দিয়ে যায় কেউ খালি হাতে কুনিয়া যায় না জলসায় থেকে কেউ ওটা উঠি করিও না বাবা আখেরি মোনাজাত করে সকলেই যাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মসজিদ গড়ের জন্য যারা জীবন দিয়ে মেহনত দিয়েছেন যারা জীবনের থেকে বেশি মসজিদকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়ে পালাখানা তৈরি করে দেব স্যার কন্যা সুবহানাল্লাহ আসেন কোন বাবা যান 2000 করে টাকা মাত্র ও বাবা আমার মা জানদের তরফ থেকে কি কোন মা জান আছেন ছেলে সন্তান হয় না জীবনে অনেক কষ্ট গিয়েছে সংসারে উন্নতি বরকত হয় না নিজের স্বামীর থেকে নবীকে যারা বেশি ভালোবাসে তারাই হলো মমিন যারা নবীর থেকে আল্লাহকে বেশি ভালোবাসে তারাই হবে ডাইরি কাল্লার জান্নাত দিল আমার কোন মা জানাছিল গো নিজের নাকের ফুল কানের দুল গলার হার দেনেওয়ালা যদি কোন মা জানাছেন আল্লাহর ওয়াস্তে নবীজির জামানায় মসজিদে নববী তৈরি করতে নবীজি এলান করেছিলেন কানের দুল নাকের ফুল গলার হার কেউ হাতের আংটি পর্যন্ত খুলে নবীর ওই মসজিদে নববী বানানোর জন্য সেখানে দান করে দিয়েছিল আমার মুসলমান ভাইজান বিশ্বের জমিনের ভিতরে অনেক ভাই জানাছেন অনেক টাকা কামাই করেছেন ভাই কের বিজনেস আছে কেউ চাকরিয়াল ভাই জানাছেন কেউ অনেক মালদার আছেন মসজিদের জন্য 2000 করে টাকা আপনার জানিয়েছি আপাতত 10 জন বাবা জান আল্লাহর হস্তে দাঁড়িয়ে যাবেন এই কামাই জীবন ভরা থাকবে না এই টাকা জীবন ভরাও থাকবে না আমার ফুল চানালি চাষা যান 2000 টাকা বাবা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তোমার ঘরে 2000 টাকা আল্লাহর হস্তে তোমার হস্তে দান করেছি আয় আল্লাহ তুমি দানের বিনিময়ে আমার চাষা যানের বাবার কবরখানা জান্নাতের ফয়সালা করে দাও জোরে বলো না আমিন এই বাবার একটু আওয়াজ দাও জোরে বলো না আমিন একবার সকলে আওয়াজটা বলুন না আমি আর কারা আছেন বাবা 2000 করে টাকা দেওয়ার জন্য
বাবা সময় শেষ, অনেক সময় আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় নাই। আমার বেজার, আমার বাবা, আমার বন্ধুরা, এই টাকা জীবনে তোমার কমে হবে না। আল্লাহর নবী বললেন, দুই নম্বরে তোমার ওই আমলটা জারি থাকবে, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলেম তুমি শিক্ষা করেছো যে এলেমের দ্বারাই মানুষকে তুমি মুফাসসির বানাইলা, কোরআনের হাফিজ বানাইলা, তারা কোরআন পড়বে তোমার জন্য দোয়া করবে, আর তোমার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ সব নজরগুলো পৌঁছাইয়া দিবে। আমার ভাইজান, জীবনে কোরআন শরীফ মেলাইয়া দেখতে পারি নাই, জীবনে কোরআনটা ধরার সময় হয় নাই, জীবনে শরীরটা পাক করে কোরআনটা ধরতে পারি নাই। ও বাবা, আল্লাহর নবীর হাদিসের প্রতি আমল করনে ওয়ালা কিছু করলো ভাইজানের কাছে 2000 করে টাকা আল্লাহর হস্তে মসজিদ করার জন্য চাইছিলে বাবা, যদি কেউ আসেন দেরি না কইরা জলদি করে আসো। মা বাবা আছে, মাশাআল্লাহ, বড় করে বড় বাপের বেটা ফজর আলী যুবক ভাই, আল্লাহ তুমি বলে